বঙ্গ ভবনেও তো একজন ফ্যাসিবাদের দর্শন বসে আছে জি জি ইয়েস সেটা যেন আমরা ভুলে না যাই বিপ্লবের পরবর্তীতে যে ফ্যাসিবাদকে উৎখাত করার কথা ছিল বা ফ্যাসিবাদের দর্শনদেরকে উৎখাত করার কথা ছিল সে কাজটি সম্পন্ন হয় নাই ফ্যাসিবাদের প্রধান যিনি ছিলেন সেই দানব শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভুর দেশ ভারতে আশ্রয় নিলেও আপনাদের মনে রাখতে হবে যে সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন অংশে সেই ফ্যাসিবাদী শাসকের দোষকরা আজও বসে আছে শেখ হাসিনা একা তো দানব হয়ে ওঠেন নাই কিংবা তিনি একা তো ফ্যাসিস্ট হয়ে ওঠেন নাই সব জায়গায় তার দোষকরা ছিল মিডিয়াতে ছিল পুলিশে ছিল সেনাবাহিনীতে ছিল পুলিশে ছিল ব্যবসায়ীদের মধ্যে ছিল সেই দোষকরা কিন্তু আজও বসে আছে এখানে এবং সেই দোষকরাই এখানে ষড়যন্ত্র করছে এবং ফ্যাসিবাদের যিনি প্রধান ব্যক্তি সেই শেখ হাসিনা দিল্লিতে বসে ভারতীয় সরকারের এবং ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে এবং সাংবাদিকদের কথা কি বলবো এখানকার এই এখানকার খুব কাছে বঙ্গভবনেও তো একজন ফ্যাসিবাদের দর্শন বসে আছে সেটা যেন আমরা ভুলে না যাই আমরা গত দুদিন ধরে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি বা বিশৃঙ্খলার অপচেষ্টা করা হচ্ছে তার প্রধান যে উৎসটি সেটা তো বঙ্গভবন এটা আমরা সবাই জানি তো সর্বপ্রথম যে ভুলটি হয়েছে বর্তমান সরকারের সেটা হলো বর্তমান সরকার সম্ভবত বুঝতে পারেন নাই যে তারা কি একটি মহান বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ চালানোর ক্ষমতা লাভ করেছেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে শ্রমিক জনতা ছাত্রের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় এসছেন এত বড় বিপ্লব বিশ্বে খুব বেশি সংগঠিত হয় নাই সেই বিপ্লবী সরকারের উচিত ছিল প্রথম দিন থেকে বিপ্লবী চরিত্র ধারণ করা কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে তারা নিজেদেরকে বিপ্লবী সরকার না বলে অন্তর্বর্তী সরকার বলে একটা দুর্বল সরকারের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী কথাটার মধ্যেই কিন্তু দুর্বলতা নিহিত আছে তারা যদি সেদিন নিজেদেরকে বলতেন আমরা বিপ্লবী সরকার তাহলে আজকে এই পরিস্থিতির উদ্ভব হতো না এবং আমি মনে করি আজকে আপনাদের সাংবাদিকদেরও সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদের দোষকদের উৎখাত করার দাবি নিয়ে রাস্তায় নামতে হতো না ওটা এরপরেই হয়ে যেত হয়তো এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের গণমাধ্যম ব্যুরোক্রেসি মিলিটারি এবং পুলিশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে যেত কিন্তু সেটা করা সম্ভব হয়নি এই জন্যেই আমরা আজকে এই অবস্থা একটা উদ্বেগজনক অবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমার বাসায় ছিলাম আপনারা জানেন যে আমি আবার আমার দেশ চালু করবার চেষ্টা করছি এবং দিবারাত্র কাজ করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল কিন্তু কালকে রাতে যখন শহীদ এবং গনি আমাকে বলল যে আপনারা এই ধরনের একটি আন্দোলনের জন্য আজকে রাস্তায় নামবেন আমি আমার সেই মিটিং সংক্ষিপ্ত করে আপনাদের সাথে উপস্থিত হয়েছি কারণটা হলো শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রায় 15.5 বছরের মধ্যে আমি 5 বছর কারাগারে ছিলাম আপনারা জানেন আর 6 বছর নির্বাসনে ছিলাম আর বাকি যে 4.5 বছর এই 4.5 বছর আমি আপনাদের সাথেই কিন্তু রাস্তায় থেকে সংগ্রাম করেছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কাজেই আপনারা আমার লড়াইয়ের পুরনো সহযোগীরা যখন আজকে আবার ডাক দিলেন এই জন্য আমি মনে করলাম যে আমার দেশের কাজ বন্ধ করে হলেও আপনাদের সঙ্গে আমার যোগদান করা উচিত আজকে আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই ফ্যাসিবাদের যে প্রধান ব্যক্তি তার পতন হয়েছে সে লজ্জাকরভাবে পালিয়ে গিয়েছে তার প্রভুর দেশে কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত এখনো চলছে আপনাদের অনুধাবন করতে হবে যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশে যে পরাজয় বরণ করেছে এই পরাজয় তারা এত সহজে মেনে নেবে না এই পরাজয়ের পরে তারা আবার চেষ্টা করবে এখানে প্রত্যাবর্তন করবার এবং এই প্রত্যাবর্তন করবার তাদের যে মাধ্যম সেই মাধ্যম হলো বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে
যারা ফ্যাসিবাদের দোসররা বসে আছে, ভারতীয় সাম্রাজ্যবাদের দালাল যারা বসে আছে, তাদের মাধ্যমেই আবার তারা ফিরে আসার চেষ্টা করবে।